এই যে এটা হচ্ছে ওই শোরুমের কারখানা, যেখানে হয়তো কাজ হয় বা হয় না জানি না, কিন্তু এটা হচ্ছে কারখানা। এই যে এখানে হচ্ছে যে এরকম নকশা টকশা গুলো করা হয়, আর এদিকে হচ্ছে এগুলো কিছু স্যাম্পল রাখা হয়েছে, হ্যান্ডমেড নাকি, যাই হোক সিল্কের। এই হচ্ছে অবস্থা, এদিকে বসার জায়গা আছে, এখানে কার পার্কিং আছে। এখানে এখান থেকে আমরা আজকে প্রায় 70-80 হাজার টাকার মতো শল কিনলাম। আপনারা এখানে দেখতে পারেন যে অমিতাভ বচ্চন পর্যন্ত এখানে এসে শল হয়তো নিয়েছে, ওর সাথে ছবি তোলা আছে দোকানের মালিকের, আরও অনেকেই অ্যাক্টর অ্যাক্ট্রেস। যেখানে এই দোকানে যা দেখলাম তুলনামূলক ভালো ভালো ডিজাইন আছে এবং দামটাও একটু রিজনেবল প্রাইসে, খুব বেশি না। হ্যাঁ, তারপরও বার্গেন করে নেবেন আপনারা যখন যেটা নেবেন। এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে, জ্যাকেট আছে, সোয়েটার আছে, আমরা এখানে প্রায় 4 জন মিলে 70 থেকে 1 লাখ টাকার ভিতরে বাজার করলাম আমাদের। এইখানে সব বাজারগুলো রাখা আছে। আর এইখানে আজকে হাসান ভাইয়ের সাথে অনেকক্ষণ আমরা, হাসান ভাই আমাদের সময় দিয়েছেন, ধৈর্য ধরে দেখিয়েছেন অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো চাদর, এই জন্য হাসান ভাইকে ধন্যবাদ। এবং পেমেন্টটাও আমাদের একটু ছাড় করিয়ে দিয়েছেন, মানে যতটা ধন্যবাদ দেওয়া যায় ততটা কম হয়ে যায় আসলে হাসান ভাইকে। এই দোকানের কার্ডটা হচ্ছে এই যে, এটা আর্ট অ্যান্ড ক্রাফট বাজার, এখানে এরা তৈরি করে।